ইতিমধ্যে আফগানিস্তান দখল করেছে তালিবানরা, দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে অনেকেই। সোমবার সকালে কাবুলের বিমানবন্দরের ছবি দেখে হতবাক গোটা বিশ্ব। কাতারে কাতারে মানুষ ভিড় করছে বিমানবন্দরে, সময়ের অভাবে পালাতে পারলে প্রাণ বাঁচবে নয় তো নয়। আফগানিস্তানের দুর্দশা চোখে পড়ার মতো। এরই মধ্যে ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। বিমানের চাকায় দড়ি বেঁধে পালানোর চেষ্টা করেন চারজন নাগরিক, হঠাৎই হাওয়ার তোড়ে ছিঁড়ে পড়ে গেলেন চারজনই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। মর্মান্তিক ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের বাইরে থেকে পরপর চারজন নিচে পড়ে গেছেন। সোমবার হাজার হাজার মানুষকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করতে দেখা যায়। তালিবানদের হাত থেকে রেহাই পেতে দেশ ছাড়ছেন ভীত সন্ত্রস্ত নাগরিকেরা। কোনো বিমানে জায়গা হচ্ছে না, তাই যে যেভাবে পারছে পালানোর পথ খুঁজছে। পালানোর চেষ্টাতে এই চারজন নিজেকে দড়ি দিয়ে বিমানে বেঁধে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হয়নি। এদিকে কাবুলের বিমানবন্দরে ভিড় সামাল দিতে শূন্যে গুলি চালাতে শুরু করেন মার্কিন সেনাবাহিনী। কাবুল বিমানবন্দরে গুলি চালানোর ফলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে সূত্রের খবর। আফগানিস্তান যেন শ্মশানপুরীতে পরিণত হয়েছে। কাবুল ছেড়েছেন অনেক দেশবাসী। তালিবানদের আধিপত্যের সমস্ত স্বাধীনতা রাতারাতি চলে গিয়েছে আফগানদের। গম থেকে পেট্রোল সব কিছুর দামই আকাশ ছোঁয়া, এমনকি পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত খাবার। মেয়েদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।